দর্শক, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। আইডিয়াল কলেজের যে মূল ফটকটি ছিল, সেই মূল ফটকটি ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা সেটি উপড়ে নিয়ে চলে এসেছে। আপনাদের গোড়া থেকে দেখাই, ভাই মূলত ঘটনা কি ঘটছিল যেটা হয়েছে যে আমাদের আজকে নবীন বরণ, আমার ফার্স্ট ইয়ারে আমাদের নবীন বরণ ছিল। আমাদের কিছু স্টুডেন্ট নবীন বরণ না করে বাইরে বাসায় যেতেছিল, রিক্সা থেকে উঠায়া ওদেরকে ওখানে মারা হয়েছে। আমার মোবাইলের ছবি আছে, ওদের রক্ত মাথায় ফেলাইছে। এই কারণে আমরা গেছি, আমরা যাইতে চাইছি, আমাদেরকে আটকায় রাখছিল। বুঝতে পারছেন আপনার কথা, আমি কিছু করবো। দর্শক, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে ঢাকা কলেজ শিক্ষার্থীদের উপরে হামলা করার প্রতিবাদ স্বরূপ তারা আইডিয়াল কলেজের যে মূল ফটক।